नमस्कार बंधुरा, माई ब्लूम किचेने आपनादे सकल के स्वागत। आज के आमी देखाबो 90s किड्स देर भीषण पछंदेर एकटी हजमीगुली। आजकल ये हजमीगुलो देखते पावाई जाए ना, और जदिओ कोनो दोकाने पावा जाए ताहले किन्तु तार टेस्ट आर आगेर मतन एकदम ही नहीं। पुरातन ये हजमीगुलिर स्वाद जदि आबार फिरे पेते चान ताहले आज आमार ये रेसिपिटी पुरोटा देखते थाकुन। तो चलुन शुरू करा जाक। तो ये हजमीगुलिर जोन्नो आमी एक भाजा मसला तैरि करे नेब, और तार जोन्नो एखाने नियेछि एक चामच मतन मौरी, निच्छि एक चामच मतन जिरे, हाफ चामच मतन गोलमरिच, छोटो चामचेर एक चामच जोयान, हाफ चामच नियेछि धने गुड़ो। आपनादेर काछे जोदि गोटा धने थाके ताहले सेटाई यूज करबेन, आमार काछे छिलो ना ताई आमी गुड़ोटाई यूज करलाम। तीन थेके चारटे मतन शुकनो लंकाटा माझखान थेके चिरे देबेन, ताहले एर फ्लेवरटा किन्तु पुरोटाई पावा जाबे। एबारे ई स्पाइसेसगुलोके भालो करे भेजे नेब। दो थेके तीन मिनिट मतन समय निये भालो करे एटा भेजे निते होबे। आर एखाने आमार भाजाटा होये गेछे। भाजा मसलागुलोके किछुक्षण ठंडा करे निएछि, आर तारपर मिक्सिं जारे एगुलोके दिये एकटा डास्ट फर्मे तैरि करे नेब। तो एखाने मसलागुलो गुड़ो करे नेवा होये गेछे। खूब भालो करे गुड़ो करे नीते होबे जेनो एर मध्ये कोनो दाना दाना भाव ना थेके जाए। एई मसलाटा आपनारा बेशी करे तैरि करे रेखे दीते पारेन। एई मसलागुलो किन्तु रान्नार स्वादके अनेक बेशी एनहान्स करे। तो मसलाटा एखाने रेडी होये गेछे, रेखे दिलाम साइडे। नेक्स्ट एकटा बाटिते निये निलाम एक कप मतन तेतुल। आमि जे तेतुलटा यूज करेछि एटा पाका तेतुल, आपनारा चाइले दोकानेर काँचा तेतुलो यूज करते पारेन। नेक्स्ट निये नेब 80 ग्राम मतन खेजुर। खेजुर एबं तेतुल दुटोरि किन्तु बीज छाड़िये निएछि आमि। এবার এর মধ্যে অ্যাড করব 2 কাপ মতন জল। নেক্সট জলের সাথে খেজুর আর তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিলে খেজুর আর তেঁতুলটা অনেক বেশি সফট হয়ে যাবে, আর এর কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হবে। তো এখানে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আমরা 20 মিনিটের মতন ঢেকে রাখব। তো ফিরে এলাম 20 মিনিটস পর। এখানে কিন্তু আমাদের তেঁতুল আর খেজুরের মিশ্রণটা অনেকটা সফট হয়ে গেছে। হালকা করে আর একটু মিক্সড করে নেব। নেক্সট একটা মিক্সচার গ্রাইন্ডারে এই খেজুর আর তেঁতুলের মিশ্রণটাকে জল সমেত আমরা অ্যাড করে দেব, আর এর একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে। এই কাঁচটা তৈরি করতে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, যে জলটুকু এর মধ্যে দেওয়া ছিল সেটুকুতেই কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় অনেক শক্ত লাগছে, আর একটু জল কিন্তু অ্যাড করতেই পারেন। নেক্সট একটা বোলের ওপর স্ট্রেনার নিয়ে নিলাম, আর এই কাঁচটাকে স্ট্রেনারে করে ভালো করে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে একদম পিওর কাঁচটা বেরিয়ে আসছে। এইভাবে পুরো প্রসিডিওরটা আমরা করতে থাকব। তো দেখতেই পাচ্ছেন এখানে খেজুর আর তেঁতুলের ছিলকাটা একদম আলাদা হয়ে গেছে, তাই ভালো করে ছেঁকে নেওয়াটা একদম মাস্ট। তো এখানে পিওর কাঁচটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট একটা প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেব। একটা স্প্যাচুলা দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কড়াতে ভালো করে নাড়িয়ে নেব। 3-4 মিনিট ধরে নাড়িয়ে যাওয়ার পর রংটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই মিশ্রণের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব 1 কাপ মতন গুড়। গুড়টাকেও ভালো করে মিশ্রণের সাথে মিলিয়ে নেব। মিশ্রণের কালারটা যখন একদম ডার্ক হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করব আগে করে রাখা ভাজা মশলাটা। এই ভাজা মশলাটাই কিন্তু হজমিগুলির প্রপার স্বাদটা নিয়ে আসে, সেই কারণে এই ভাজা মশলাটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমরা টানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের কড়াই থেকে ছেড়েও যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু আমরা গ্যাসটা অফ করে দেব, আর মিশ্রণটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ছেড়ে দেব। তো 20 মিনিট হয়ে গেছে এটা আমরা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে মিশ্রণটা।
আপনারা চাইলে এই হজমিগুলির আচারটাকে একটা কাছের বোতলে স্টোর করে রাখতে পারেন। আমি এগুলোকে দেখতে সৌন্দর্যের জন্য শ্রিঙ্ক র্যাপে করে র্যাপ করে রেখেছি। এমন সুন্দর র্যাপে করে প্যাক করা থাকলে বাচ্চারা তো অবশ্যই আর বড়রাও কিন্তু এই হজমিগুলির প্রেমে পড়ে যাবে। আর সবথেকে বড় কথা, এগুলো কিন্তু বহু দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, যখন তখন মন চাইলে কিন্তু যেখানে খুশি খাওয়া যায়। 90s বাচ্চা কিন্তু এই হজমিগুলির স্বাদ অনেক বেশি করে বুঝবে। আশা করি আজকে আমার এই টেস্টি মাউথ ওয়াটারিং হজমিগুলি রেসিপি সকলের অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।